সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বাদামতলিতে তো দর্শক আজকে আমরা জানব ঢাকা বাদামতলিতে কিভাবে পাইকারি দামে বিভিন্ন কোয়ালিটির আমগুলো পাইকারি দামে বিক্রি হয়ে থাকে তো দর্শক চলুন আজকে পুরো ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভালো ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ আলামিন আলামিন ভাই তো ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই আলহামদুলিল্লাহ শুকরিয়া ভালোই চলতেছে আপনাদের এখানে দেখতেছি বিভিন্ন কোয়ালিটির আম আছে এখানে ভাইয়া সাতক্ষীরার সাতক্ষীরার আচ্ছা সাতক্ষীরার আম আছে অরিজিনাল সাতক্ষীরা অরিজিনাল সাতক্ষীরার আম আচ্ছা তো আমরা শুরুতে দেখতেছি ল্যাংরা আম তাই না এটা ল্যাংরা এটা ল্যাংরা এটা কেজি কত করে আচ্ছা মিষ্টি কেমন হবে ভালো ভালো মিষ্টি হবে আচ্ছা এটা একদম সাতক্ষীরা মিষ্টি হবে আচ্ছা এই তিনটা সেম একই দাম ষাট টাকা করে এরপরে এটা কি হিমসাগর 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 এটা কত করে এগুলো আশি টাকা কেজি কেজি কত করে আশি টাকা কেজি এটা সাতক্ষীরার হ্যাঁ আচ্ছা আশি টাকা সাতক্ষীরারটা আচ্ছা মিষ্টি ভালো হবে দাদা এগুলো সবচেয়ে ভালো কোয়ালিটি ও সবচেয়ে ভালো দাম বেশি এবং কোয়ালিটি ফুল আচ্ছা ষাট টাকা কেজি এরপরে এইগুলো কি ষাট টাকা দাদা সেই একই দাম একই দাম এটাও আশি টাকা করে হিমসাগর সাতক্ষীরার আচ্ছা আশি টাকা একদম আর এইটা এইটা কত করে ভাইয়া এটা হিমসাগর এটার দাম পঁচাশি টাকা এটা পাঁচ টাকা বেশি কারণ সাইজ বড় সাইজ একটু বড় পঁচাশি টাকা করে আচ্ছা কেজিতে তিন পিস হয় না চার পিস তিন পিস তিন পিস হয় আচ্ছা তিন পিসে কেজির বেশি হবে এইটা সেমি দাম সেমি দাম আর এই সামনের গুলো কত করে আপনার এগুলো আশি ও এই সামনের গুলো আশি টাকা করে এগুলো এগুলো পঁচাশি এটা পঁচাশি টাকা করে আচ্ছা এইটা কত করে এটা ওটা আপনার পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি টাকা সাইজ ছোট হ্যাঁ আচ্ছা মিষ্টি কেমন হবে এটা মিষ্টি ভালো হবে সাতক্ষীরার সাতক্ষীরার এটা কেজি হচ্ছে পঁয়ষট্টি টাকা করে আচ্ছা আর এইটা কি ভাইয়া এটা হিমসাগর হ্যাঁ এইটা কত করে ওটা পঁয়ষট্টি এইটা পঁয়ষট্টি টাকা করে আচ্ছা এগুলো যা আছে পঁয়ষট্টি টাকা করে সব হ্যাঁ সবগুলো পঁয়ষট্টি টাকা করে আচ্ছা তো ভাইয়া রাজশাহীতে আসবে কখন রাজশাহীটা আপনার 25 তারিখের পরে আসার কথা কিন্তু এখনো কিছু কিছু আস্তে আস্তে ওগুলো আম এখনো খাওয়ার মতো হয় নাই মিষ্টি হয় নাই 25 তারিখের পরে আসবে হ্যাঁ 25 তারিখের পরে এখন বাজারে আসছে আস্তে আস্তে কিছু কিছু কিন্তু ওগুলো আম খাওয়ায় ভালো হবে না আচ্ছা তো রূপালী আম আসে কতদিন পরে আসবে কতদিন পরে রূপালী আম সাতক্ষীরা রূপালী আরো এক সপ্তাহ 10 দিন পরে আসবে এক সপ্তাহ 10 দিন পরে আসবে সাতক্ষীরাটা সাতক্ষীরাটা রাজশাহীটা আর আসবে আরো প্রায় 20-25 দিন পরে 20-25 দিন পরে আচ্ছা তো এখন মোটামুটি দাম তো একবারে বেশি না না আম দাম বেশি না বেশি ভালো গুলি প্রিমিয়াম কোয়ালিটি গুলি একটু দাম বেশি অন্যান্য কোয়ালিটি গুলো দাম কম কম হয় আচ্ছা আপনার মার্কেটে 30 টাকা কেজি হতে শুরু করে আপনার 80 টাকা কেজি পর্যন্ত আম আছে বুঝতে পারছেন 80 টাকা পর্যন্ত 80-85 90 টাকা আছে কিছু বুঝতে পারছেন সবচেয়ে ভালোটা সর্বোচ্চ ভালোটা আচ্ছা আপনাদের কি নিজস্ব বাগান কেনা আছে হ্যাঁ বাগান আছে তারপরে ওখানে বাজার থেকেও কিনে ও বাগানও আছে বাজার থেকেও কিনেন আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা দেখলেন যে আজকে পাইকারি বাজার ঢাকা বাদামতলিতে কিভাবে পাইকারি দামে বিভিন্ন কোয়ালিটির আমগুলো পাইকারি দামে বিক্রি হয় তো দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম